আদম আলাইহিস সালামকে মানার পরে আমি আল্লাহ তাকে এবং তার বেগমকে বললাম ইয়া আদম উসকুন আওতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন সুবহানাল্লাহ বলেন সবাই আমরা সবাই কথাগুলি জানি তারপর আমরা মুহররম মাসে কথাগুলি বলি আল্লাহ পাক বলেন আদম রে তুমি এবং তোমার বেগম জান্নাতে বসবাস করো আর যা আছে সব খাও কিন্তু ওই গাছের নিচে তোমরা যেও না হুকুমটা কার আল্লাহ হুকুম দিলেন আদম তুমি এবং তোমার বেগম খুব আনন্দে বসবাস করো জান্নাতে কুলা এখানে তাসনিয়া সিগো কুলা তোমরা দুজনে মিলে খাও খাই সুশি তোমরা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা শুধু এই গাছটার দিকে তোমরা যেও না একটা গাছের কথা বললাম সময় তো হাজিরিন আল্লাহ পাক বলছেন শোনো আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে আরো সুন্দর কথা বলছিলাম ফাকুলনা ইয়া আদম ইন্না হাজা আদুল্লাকা ওয়া লিজাওজিকা ফালা ইয়ুখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন ফাকুলনা আমি আল্লাহ বললাম ইয়া আদম হে আদম ইন্না হাজা আদুল্লাকা হে আদম তুমি জানো না এই শয়তান তোমার মারাত্মক দুশমন ওয়ালি জাওজিকা তোমার স্ত্রীর দুশমন তোমার জীবন সাথীর দুশমন ফালা ইউখরিজান্নাকুমা সে চায় তোমাদেরকে বের করে দেবে মিনাল জান্নাই জান্নাত থেকে আল্লাহ বলছেন আমি আদমকে কথা আগে বলে দিয়েছিলাম আল্লাহ তখন আরেক জায়গায় বলছেন শোনো ওয়ালাকাদ আহিদিনা ইলা আদম মিন ক্বাবল ফানসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহিদনা আমি আল্লাহ আদমকে নির্দেশ করেছিলাম অথবা আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম আদম আলাইহিস সালামের বলছিলাম পূর্বেই যে মিন ক্বাবল ফানসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা হে আদম ওই যে একটু আগে বলছিলাম গাছের দিকে উঠে যেও না আমি আল্লাহ তাকে আদেশ করেছিলাম নির্দেশ করেছিলাম ফারনাসিয়া সে ভুলে গিয়েছিল ওয়ালাম নাজিদ লাহু ওয়ালাম আরনা পাইনি নাজিদ লাহু তাকে পাইনি আজমা সংকল্প দৃঢ় সংকল্প রূপে পাইনি অর্থাৎ আমি আল্লাহ তাকে যে নির্দেশ করলাম এ ব্যাপারে তাকে আমি সঠিকভাবে পাইনি দৃঢ় সংকল্প তাকে আমি আল্লাহ পাইলাম না এটা আসলে কথা আল্লাহ নিজে বলছেন আদম তোমার এবং তোমার স্ত্রীর মারাত্মক দুশমনি শয়তান সে চাইবে ইয়াখরুজু স্পষ্ট বলতে ইয়াখরুজু জান্নাকুমা মিনাল জান্নাত এই জান্নাত থেকে তোমার তোমার স্বামী স্ত্রীকে এ বের করে দেবে ফাতাশকা বলে তুমি দুঃখ দুর্দশায় ভুগবে তুমি সাবধান থাকবে আমি আল্লাহ তাকে সাবধান করে দিয়েছিলাম আল্লাহ কি বলছে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান আল্লাহ পাক বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান অতঃপর শয়তান তাকে কুবন্তনা দিল কালা শয়তান বলল ইয়া আদম হে আদম হাল আদুল্লাকা আলা সাজাতিন ফুল আমি কি আমি একটা গাছের কথা তোমাকে বলবো না নাউজুবিল্লাহ পড়ন্ত সবাই শয়তান দেখুন কি বলছে কালা ইয়া আদম হে আদম হাল আদুল্লাকা আমি কি এমন সংবাদ দেব না এমন কথা বলবো না আলা সাজাতিন ফুল এমনটা গাছের সন্ধান দেব না সেটি হচ্ছে মুলকিন লা ইয়াবালা যে অনন্ত অক্ষয় দান করতে পারে এমন একটা গাছ আমি কি সেই গাছের সন্ধান তোমাকে দেব না কিন্তু আল্লাহ তো আগেই বলছে আদম বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে শয়তান তোমাকে জান্নাত থেকে বের করার চেষ্টা করবে তুমি সাবধান থেকো কিন্তু এখানে শয়তান বলল হাল আদুল্লাকা আমি কি তোমাকে বলবো না অবশ্যই বলবো এমন এক গাছের সন্ধান দিব যে গাছের ফল ভক্ষণ করলে পড়ে অক্ষয় অনন্ত রাজ্য পাওয়া যায় এই গাছের সন্ধান দেব না আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেদিন কি করলেন নিজের সংকল্প দৃঢ় সংকল্প বাস্তবায়ন করতে পারেন আল্লাহ পাক বলছেন বললাম শোনো ফালাম্মা জাফা শাজারা ওরা দুজনে মিলে গাছের একটু শাক নিয়ে নিল নাউজুবিল্লাহ পড়েন সবাই ভালো করে নাউজুবিল্লাহ পড়েন কি করলো ফালাম্মা অতঃপর ইজা জাফা জাফা মানে গ্রহণ করা শাক নেওয়া অনেক সময় আপনারা রান্না বান্না করছে যে একটু স্বাদ দিলে যে কেমন হচ্ছে দেখি তো টেস্ট করে ঠিক ঠিক ওই গন্ধম থেকে ওই ফল থেকে সামান্য একটু স্বাদ ওরা দুজনে গ্রহণ করলো এটি সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে আর সূরা তহার পরে এতে বলা হচ্ছে কি এটা হচ্ছে 120 নম্বর আয়াত 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফা আকালা মিনহা ফা আকালা
তিনি আমাদের পিতা প্রথম এই দুইটি মানুষকে আদি পিতা আদি মাতাকে শয়তান ওয়াসওয়াসা দিলেন আর গন্ধম ফল খাওয়াতে সক্ষম হলেন আল্লাহ পাক বলেন ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিয়া ওয়া তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিন জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া আল্লাহ পাক বলেন ফাকালা মিনহা ওর ওয়াত থেকে দুজনে খাইলো ফা বাদাত লাহুমা সাওআতুহুমা এবং তাদের দুজনের গায়ের পোশাক খুলে যাওয়া শুরু হয়ে গেল অর্থাৎ পরস্পরের সামনে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল নাউজুবিল্লাহ পড়েন খুব দুঃখজনক কথা এই শয়তান এমন কিছুনা করলেন আমাদের পিতামাতাকে আমরা জান্নাতে ছিলাম সুবহানাল্লাহ সেখান থেকে বের করার জন্য এমন এক গন্ধম খাওয়ালেন এমন এক ফল খাওয়ালেন এমন ওয়াসওয়াসা দিলেন ফলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওরা দুজনে পোশাক প্রথমে পোশাক হারিয়ে ফেলল অর্থাৎ জান্নাতি পোশাক পরনে ছিল সে পোশাক হারিয়ে গেল পোশাক যখন চলে গেল কি করবে আল্লাহ পাক বলছেন ওয়াতাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ সঙ্গে সঙ্গে গাছের পাতা দিয়া ওরা লজ্জাস্থান থাকতে শুরু করে নিয়ে দিল সুবহানাল্লাহ বলে কি লজ্জার কথা যখন তারা উলঙ্গ হয়ে গেছে পাবে কোথায় কাপড় সেখানে আল্লাহ তো কাপড় তো নেই সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়াতাফিকা ইয়াসিফানি ওরা দুজনে মিলে গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করা শুরু করে দিয়ে দিলেন প্রিয় উপস্থিতি এজন্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের ঈমান ধ্বংস করার মারাত্মক হাতিয়ার হচ্ছে মানুষকে বিবস্ত্র করা উলঙ্গ করা যেমন আজকে পাশ্চাত্যের সভ্যতার লোকগুলি এই পৃথিবীতে দেখবেন মানুষকে উলঙ্গ করার চেষ্টা করে ল্যাংটা করার চেষ্টা করে প্রিয় উপস্থিতি শয়তানের কাজে হচ্ছে মানুষকে ল্যাংটা করে দেওয়া উলঙ্গ করে দেওয়া আজকে আমরা এখনো পোশাক পরে আছি এটা আলহামদুলিল্লাহ পর্যন্ত সবাই আপনার চোখের সামনে দেখুন না কত মানুষ রাস্তাঘাটে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সিমকি কুড়াচ্ছে কাগজ কুড়াচ্ছে পরনে কাপড় নেই ল্যাংটা মাথায় একটু গন্ডগোল আল্লাহ বেঁধে দিয়েছে তারটা নষ্ট করে দিয়েছে ফলে সে পাগল হয়ে ল্যাংটা হয়ে বের হচ্ছে আসলে ল্যাংটা মানুষকে দেখতে ভালো দেখা যায় একবার বিশ্রী দেখা যায় না পোশাক পোশাক কি জিনিস পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন নবী আমি এজন্য আদমের সন্তানদেরকে বললাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ওয়াসাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন সূরা আল আরাফের 26 নম্বর আয়াত হে বনি আদম আদম সন্তানরা শোনো কদ আনজালনা আলাইকুম লিবাস আমি আল্লাহ তোমাদেরকে লেবাস দিয়েছি পোশাক দিয়েছি সুবহানাল্লাহ বলে মানুষকে পোশাক দিয়েছে আল্লাহ পাক বলছেন আমি লেবাস দিয়েছি পোশাক দিয়েছি ইওয়ারি তোমরা ঢেকে রাখবে কি ঢেকে রাখবে সাওয়াতিকুম তোমাদের লজ্জাস্থান ওয়ারিশা এবং এই পোশাক পরে তোমার সৌন্দর্য তোমরা বৃদ্ধি করবা সুবহানাল্লাহ বলে কত সুন্দর কথা হে আদম সন্তানেরা তোমাদের জন্য আমার উপদেশ হচ্ছে তোমরা পোশাক পরবা এই পোশাকে তোমার লজ্জাস্থান থাকবে এটাই শুধু না ওয়ারিশা এখানে আল্লাহ রিশা না বলতেও পারতেন কিন্তু আল্লাহ বললেন কেন আল্লাহ বলছেন এই রিশা মানে হচ্ছে যখন একটা মানুষ পোশাক পরবে খালি গায়ে দেখতে একরকম পোশাক পরে আর একরকম সুন্দর হয়ে গেল আর এই সুন্দর পোশাক পরে কি করবে আল্লাহ সেটাও বলছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ইয়া বানি আদম হে আদম সন্তান খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন যখন তুমি নামাজে মসজিদে যাবে প্রত্যেক নামাজের সময় কুল্ল মাসজিদ প্রত্যেক নামাজের সময় তুমি ভালো পোশাক পরে মসজিদে আসবে সুবহানাল্লাহ বলে কথার কা আল্লাহ বলছে শোনো পোশাক এই
এজন্য দিয়েছি তোমাদের পিতামাতাকে আমি আল্লাহ জান্নাতে পোশাক দিয়েছি না শয়তান তাকে ওয়াসওয়াসা করে পোশাক খুলে দিয়েছে ও আদম সন্তান না আমি আল্লাহ তোমাদেরকে বলছি আমি তোমাদের পোশাক দিয়েছি ইন্নাকুল মাসজিদেন খুজ জিনাতাকুম এই সুন্দর পোশাক পরা প্রত্যেক ওয়াক্তে সালাতের জন্য মসজিদে আগমন করবা আল্লাহ কত সুন্দর ওদের জারিগুলো আমাদের জন্য পোশাক পরে সুন্দর হও আর এই সুন্দর অবস্থা তোমরা মসজিদে চলে যাও আমাদের আমাদের তো সমাজ বিশেষ করে আমরা যখন বাসায় নামাজ পড়ি আমরা কিন্তু দেখবেন সাধারণ পোশাক দিয়ে পড়ি মসজিদে আসি আমি তো আপনাদের এই কথা বহুবার বলেছি এই যে বিভিন্ন পোশাক পরে আপনারা মসজিদে আসেন কেন জুমার দিনটা কিন্তু ভালো পোশাক পরে আসা যায় না প্রত্যেকটা মানুষ কি পাঞ্জাবিটা পরে আসা যায় না আল্লাহ কত সুন্দর কথা কোরআনে বললেন আপনি বাসায় গিয়ে সুনা আল আরাফ 31 নম্বর আয়াত আজকে বাসায় গিয়ে দেখবেন কি সুন্দর বলছে হে বনি আদম আদম সন্তান খুজু তোমরা ঘর গ্রহণ করো জিনাতাকুম সুন্দর পোশাক ইন্দা কুল মসজিদে প্রত্যেক নামাজের সাথে আর কি বলছেন কোন তোমরা খাও সুবহানাল্লাহ বলে খাও তোমরা ইচ্ছে করে খাও এই কোন শব্দ আল্লাহ কোরআন কারিমের ভিতরে 40 বার বলেছেন কুলু তোমরা খাও ওয়াশরাবু এবং পান করো অর্থাৎ যা দিয়েছে খাও পান করো ওয়ালা তুসরিফু আর খবরদার তোমরা অপচয় করবা না অপচয় বিড়ি খাও অপচয় না বিড়ি খাও গুল খাওয়া অপচয় না তো বিড়িও খায় গুলও খায় আসেন আমার ধরনের লোক আসেন কিছু লোক আমি দেখছি ধরনের বিড়ি বা সিগারেট জ্বালাই কোন মানুষ কিন্তু ইমাম সাহেব আসছে এদিকে ফালাই আচ্ছা আপনি ইমাম সাহেবকে ভয় করে ফেলা দিয়ে লাভ দেখছেন কি আপনি তো অপচয় করছেন আপনি যে আপনার একটি টাকা অপচয় করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে আপনি জানেন এ টাকা পয়সা আজকে আল্লাহ আপনাকে দিয়েছে কালকে থাকবে না কালকে রাস্তার ভিখারি আপনাকে আল্লাহ পাক মানিতে পারে সুতরাং আপনি অপচয় করতে কিছু কোন দুঃসাহসে আপনি একটা টাকা অপচয় করেন আপনি ওই একটি টাকা অপচয় না করে 5 টাকা দিয়ে 100 টাকা না খেয়ে ওই 5 টাকা দিয়ে আপনার বাচ্চাকে একটা চকলেট দিতেন ওই বাচ্চা খুশি হতো আল্লাহ খুশি হয়ে যেত আর পরিবারের জন্য খরচ করো আমি কথা আপনি অনেকবার বলেছি কিছু লোক আছে বাইরে অনেক টাকা অপচয় করে কিন্তু বাচ্চাদের খাবারের জন্য ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক এদেরকে নিজে খুব কম খাবার করে এরকম ধরনের পাপাচারী কিছু লোক আছে বাইরে অনেক টাকা অপচয় করে আর বাসায় পরিবারের জন্য খরচ করে না স্ত্রীটাকে জীবন খাওয়ায় না সে বাইরে অনেক খায় আর স্ত্রীকে পরিবারকে মাকে বাবাকে এদের কোনো খবর নেয় না এমন লোক আছে না সমাজের ভিতরে আল্লাহ বলছেন খাও ইচ্ছে মতো খাও পান করো ওয়ালা তুসরিফু কিন্তু অপচয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ কখনো অপচয়কারীকে ভালো বাসে আল্লাহ পাক বলছেন বলুন শোনো ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون هي بني آدم إما يأتينكم رسول منكم يقصون عليكم آياتي তোমরা তোমাদের জন্য আমি আল্লাহ এই দুনিয়াতে প্রত্যেক প্রামে রসুল পাঠাবো নবী পাঠাবো এরা আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে পড়ে শোনাবে সুবহানাল্লাহ বলেন সামানি তাহা তুমি আল্লাহকে ভয় করো আসলাহ আগে যা ভুল করেছো এখন সংশোধন হয়ে যাও যদি হও সালা খাউফুন আলাইহি ওয়া লাহুম হাজানুন তাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ বলেন কি সুন্দর কথা আমার আয়াতগুলো তোমাদের পড়ে পড়ে শোনানো হবে আর আগে যা ভুল করছেন ভালো কথা ওয়াত্তাকা এখন থেকে আল্লাহকে ভয় করো ওয়াসলাহ আর নিজেকে সংশোধন করে নিয়ে নাও এ কথা আমি এজন্যই বললাম হয়তো আমরা জীবনে অনেক ভুল খেয়েছি অনেকে খায় নাই অনেক ড্রিঙ্ক করেছে নেশা করেছে মদ খেয়েছে যেগুলি ঘৃণিত নিন্দিত জিনিস সেগুলি মানুষ খায় কি উপস্থিতি আপনি তো টাকার জোরে আজকে খুব খাচ্ছেন আর সমাজে বিরাট নন্দিত আল্লাহকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে নন্দিত থেকে নিন্দিত করতে পারে না আপনাকে একদিনে 1 সেকেন্ডের ভিতরে এমন একটা বদনাম আপনার সমাজে ছড়িয়ে যাবে আপনি নন্দিত থেকে নিন্দিত হয়ে যাবে মানুষের চার পয়সার মূল্য নেই আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদের এই সম্মান না দেয় আল্লাহ বলছে বলে একটা কারণ না বানি আদম এই আদম সম্পর্কে আমি আল্লাহ সম্মানিত করে দিয়েছি সুবহানাল্লাহ এটা আমাদের কোন ক্রেডিট নয় এটা আল্লাহ আমাদেরকে দান করেছে এর বিষয়টি খুবই জটিল আল্লাহ পাক বলছেন নবী
আমি আদম সন্তানকে বলেছিলাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বলেছি আদম সন্তান আমি তোমাদের কাছে ওয়াদা নিয়েছিলাম আল্লাহ তা'বুদু শয়তান তোমরা শয়তানের কথা মানবে না শয়তান কোন অনুসরণ করবে না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান ভালো তোমাদের প্রকাশ্য দুশ্মন। এজন্যই তো বলেছে যেহেতু আমাদের পিতাকে আমাদের মাতাকে খুব খারাপ কথা বলে উদ্বুদ্ধ করে লোভ লালসা দেখি আদুল্লাকা ওয়ালিদ হাল আদুল্লাকা আলা সাজাতিল ফুল ও মুলকি লা ইবলা এমন এক অক্ষয় রাজ্য তোমাকে লাভ করার জন্য আমি সুযোগ করে দিচ্ছি এমন কিছু তোমাকে দিব। এর কথা বলে আদমকে হাওয়াকে গন্ধবন খাওয়ালো শেষ করে দিল ও আদম সন্তানে না এই শয়তান তোমাদের পিছনে পিছনে লেগে থাকবে খবরদার তোমরা তার অনুসরণ কখনো করো না। আল্লাহ বারবার অনেক জায়গাতে আমাদেরকে এই থেকে সতর্ক করে দিচ্ছেন পরিস্থিতি এজন্য আমাদের উচিত হবে এই মহরম মাস আসলে এই কথাগুলো আমরা এজন্য বলি যাতে আমরা যদিও কথাগুলি পুরনো কিন্তু খুবই প্রয়োজনীয় কথা আমরা নিজেকে সংশোধন করে নিয়ে নেই শয়তান থেকে আমরা নিজেকে হেফাজত করি। আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শয়তান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ এই আদম সন্তান হতে পারে তোমার পিতামাতা আদম আর হাওয়াকে যেমন শয়তান বাইর করে দিয়েছে জান্নাত থেকে তোমাদেরকেও বাইর করে দিয়ে দিবে। এরপর ইয়ামজিউ আনহুমা লিবাসুহুমা লিউরা লিউরা ইউরিয়াহুমা সাওয়াতিহুমা আল্লাহ বলছেন হতে পারে এরকম তোমাদেরকে সমাজের মধ্যে বিবস্ত্র করে ফেলবে উলঙ্গ করবে তোমাদের লজ্জাস্থান প্রকাশিত করে দিয়ে দিবে তোমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেবে এটা করতে পারে এই জন্য ওয়াসতাফা তুমি আল্লাহকে ভয় করো ওয়াসলাহা এবং নিজেকে সংশোধন করে নিয়ে নাও সুবহানাল্লাহ বলেন সবাই সবাই আসুন আসুন আমরা সবাই আমরা আদম সন্তান এই মহরম সাদ আসতে পারে আমরা শুধু কি করলাম অনেকে লাঠি খেলা তবলা খেলা ঢোল বাজনা নিয়ে বিভিন্ন ধরনের মাতম করে সময় কাটাচ্ছে অথচ উচিত হচ্ছে এই মাসে আমরা বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব।